লখনউয়ের বাসিন্দা দীপক। তিনি একটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে আগ্রহী। একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি AMC ক্রমাগত দীপককে মেসেজ পাঠাচ্ছেন যে একটি বিশেষ স্কিম চমৎকার রিটার্নের প্রতিশ্রুতি দিচ্ছে। দীপক ভাবছেন যে তিনি কিভাবে AMC এর রিটার্ন বা পারফরম্যান্সের ক্লেমগুলি বিশ্বাস করবেন। দীপকের মতো অনেকের উদ্বেগ দূর করতে বাজার নিয়ন্ত্রক সেবি একটি নতুন পদক্ষেপ নিচ্ছে। সেবির পদক্ষেপ স্কিম সম্পর্কে করা অযৌক্তিক ক্লেমগুলির ওপর নিয়ন্ত্রণ রাখবে। সেবির একটি পারফরম্যান্স ভ্যালিডেশন এজেন্সি বা PVA তৈরির প্রস্তাব করেছে, যা এই ধরনের ক্লেম পরীক্ষা করে দেখবে এবং যথাযথ হলে তা অনুমোদন দেবে। এই এজেন্সি স্বাধীনভাবে কাজ করবে, একটি রেটিং এজেন্সির মতোই। সাধারণ বিনিয়োগকারীদের বিভিন্ন মিউচুয়াল ফান্ড স্কিম এবং অন্যান্য বিনিয়োগের উপায়গুলির জন্য এরা রেটিং দেবে। সেবির এই পদক্ষেপের মূল লক্ষ্য হল বিনিয়োগ শিল্পের স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বাড়ানো, বিনিয়োগকারীদের আরও সচেতন করে তোলা এবং AMC-র অন্যান্য সংস্থার পক্ষ থেকে বিভ্রান্তিকর ক্লেমের প্রবণতাও কমানো। PVA-কে সেবি নিবন্ধিত মধ্যস্থতাকারী মিউচুয়াল ফান্ড স্কিম, পোর্টফোলিও ম্যানেজমেন্ট পরিষেবা এবং আরও অনেক ধরনের সংস্থার থেকে বিনিয়োগের পরামর্শ সম্পর্কিত ক্লেম যাচাই করার দায়িত্ব দেওয়া হবে। এই পরিষেবার জন্য PVA মিউচুয়াল ফান্ড হাউস বা অন্যান্য সংস্থার কাছ থেকে একটি ফি নেবে। রিটার্ন, ঝুঁকি, ওঠানামা এবং অন্যান্য প্রাসঙ্গিক নিরিখে এই ক্লেমগুলি এজেন্সির মাধ্যমে যাচাই করা হবে। জনগণের মতামত সংগ্রহের জন্য সেবি এই প্রস্তাব সংক্রান্ত একটি পরামর্শ পত্র প্রকাশ করেছে। এখন প্রশ্ন, PVA এর প্রয়োজন কি? প্রায়শই অনেক সংস্থা তাদের কর্মক্ষমতা সম্পর্কে ক্লেমকে অতিরঞ্জিত করে। এটি বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে পারে। মিউচুয়াল ফান্ড স্কিমগুলির কার্যকারিতা গণনা সাধারণত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা AMC নিজেই করে। একইভাবে পোর্টফোলিও পরিচালকরা কিছু বেঞ্চমার্কের উপর ভিত্তি করে তাদের কর্মক্ষমতা সম্পর্কে তথ্য প্রদান করে। তাদের ক্লেমগুলি তারা নিজেরাই যাচাই করে এবং এর জন্য এখন কোনো নিরপেক্ষ সংস্থা নেই। একইভাবে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার এবং রিসার্চ অ্যানালিস্ট শেয়ারে বিনিয়োগের বিষয়ে পরামর্শ প্রদান করে। এমনকি মধ্যস্থতাকারীরা এমন একটি সংস্থাকে অনুরোধ করছিল যাতে তারা বিনিয়োগকারীদের চোখে তাদের বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করতে বা বাড়াতে পারে। সুতরাং সেবি নিবন্ধিত মধ্যস্থতাকারীদের বা উপদেষ্টাদের তাদের কর্মক্ষমতা প্রচার করতে এবং বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ভারসাম্য বজায় রাখতে পরিকল্পনা করছে। PVA এর কাঠামো কি হবে? পারফরম্যান্স ভ্যালিডেশন এজেন্সি বা PVA একটি স্বাধীন সংস্থা হবে। PVA একটি ক্রেডিট রেটিং এজেন্সির মতোই কাজ করবে। PVA এই প্রক্রিয়া চলাকালীন প্রাপ্ত তথ্যের সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখবে। PVA এর মাধ্যমে চার ধরনের ক্লেম বৈধ করা হবে। প্রথমত, একজন উপদেষ্টার সুপারিশের ভিত্তিতে একজন ক্লায়েন্টের প্রাপ্ত প্রকৃত লাভের দাবি। দ্বিতীয়ত, সেবি নিবন্ধিত মধ্যস্থতাকারী বা অন্যান্য সংস্থার কর্মক্ষমতা সম্পর্কে দাবি। তৃতীয়ত, প্রস্তাবিত শেয়ার বা পোর্টফোলিওর কর্মক্ষমতা সম্পর্কে দাবি। চতুর্থত, এই ধরনের অন্য কোনো দাবি। এজেন্সিকে এমনভাবে মধ্যস্থতাকারীদের তথ্য নিয়ে কাজ করতে হবে যাতে গ্রাহকের তথ্য সম্পূর্ণ গোপন থাকে। সেবি এই প্রস্তাবগুলির উপর জনগণের মতামত চেয়েছে। মতামত জানানোর শেষ তারিখ 21শে সেপ্টেম্বর 2023।